বালুরঘাট শহরের 13 নম্বর ওয়ার্ডের আখিরাপাড়া এলাকায় অবস্থিত দীর্ঘদিনের আখিরাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের অভাবে এখন প্রায় ভগ্নদশা। আজ আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বালুরঘাট শহরের আখিরাপাড়া স্বাস্থ্য কেন্দ্র, যেখানে প্রায় 100 মানুষের ভিড় হয় বা আনাগোনা হয় চিকিৎসার জন্য। কিন্তু প্রায় 100 বছর ধরে এই আখিরাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবস্থা প্রায় ভগ্নপ্রায়। সংস্কারের অভাবে বেহাল দশা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। পাশাপাশি এই স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল না থাকার ফলে প্রতিদিনই রাত নামলেই স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠেছে দুষ্কৃতীদের আস্তানা, চরম সমস্যার মুখে স্থানীয় বাসিন্দারা। এই স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীরা চিকিৎসা পরিষেবা পেলেও ভবনের অবস্থা বেহাল থাকার ফলে আতঙ্কে থাকতে হচ্ছে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা রোগীদের। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে থাকা পরিত্যক্ত ভবনগুলির জানালা দরজা থেকে লোহার গ্রিল তাও চুরি হয়ে গিয়েছে। না, পরিষেবা এখানকার অবস্থা ভালো, কিন্তু একটু পাঁচিল টাচিলগুলো ভালো করে দিলে, মানে মানে হসপিটালের সাইড দিয়ে যে পাঁচিলগুলো ওগুলো একটু ঠিকঠাক করে দিলে, এখানকার যে মানে বাইরের ছেলে টেলেগুলো সব নেশা টেশা করে এসে বসার জন্য বসে এখানে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। বিল্ডিংগুলো তো ভালো নয়, সব ভাঙাচোরা, ওগুলোর মধ্যে সব মানে অনেক দূরে দূরে সব নেশা টেশা করতে আসে। এখানকার পরিস্থিতি মানে এক পক্ষে গেলে কারো কথা কেউ শোনে না, নেশা টেশা করে আসে এই ভাঙাচোরা ঘরগুলোতে। এগুলো যদি একটু ঠিক করে দেয় চারিদিকে, মানে গ্রামটা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে স্বাস্থ্যকেন্দ্র হলেও রাতে তার চেহারা নেয় সমাজ বিরোধীদের আকরার। শুধু তাই নয়, সমাজ বিরোধীদের ভয়ে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চান না বলে জানা যায়। এই স্বাস্থ্যকেন্দ্র ভবনে নতুনভাবে নির্মাণ করার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের চারিপাশে বাউন্ডারি ওয়াল সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। স্বাস্থ্যকেন্দ্র ভালো, চিকিৎসা ভালো, এখানে কোনো আমাদের অসুবিধা হয় না, ডাক্তার আছে, ভালো চিকিৎসা হয়, ওষুধপত্র ভালো দেয়, সব দিকেই ভালো। ওটা একটু ঠিক করে দিলে ভালো হয়। আপনাদের এই অসুবিধা হচ্ছে না, তাতে হসপিটাল তো পরিষ্কার করা হয়, এই কিছুদিন হলো একটু বন্ধ আছে, নাহলে এর আগে আমরাই করছি। স্বাস্থ্যকেন্দ্রের চারিপাশে পাঁচিল না থাকার ফলে গবাদি পশুদের আনাগোনা চলে অনায়াসে। চিকিৎসা পরিষেবা পেলেও স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা জরাজীর্ণ, নোংরা আবর্জনা এবং আগাছায় ভর্তি গোটা চত্বর। পাশাপাশি নেই কোনো বাউন্ডারি ওয়াল, ফলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা লাগলে সমাজ বিরোধীদের আড্ডা বসে এখানে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট নিউজ 18 লোকাল।